প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে দেখতে পাবেন আপনারা যে স্বাভাবিকভাবে মানুষ অনেকেই কাজক্ষেত্রে বা যে কোনো কারণবশতে হয়তো দুর্বল হয়ে যেতে পারে, একটু দুর্বল অনুভব করে, সাধারণ দুর্বলতার জন্য কী কী খেতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখতে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে ক্যালসিয়াম, আছে ক্যালসিয়াম প্রতি রাত্রে একটি করে, আপনারা তিরিশ দিনে এক মাস ব্যাপী প্রতি রাত্রে একটি করে খাবেন, তিরিশটা। এখানে 30টা ক্যালসিয়াম আছে, আর হচ্ছে এখানে একাব আছে, অর্থাৎ ভিটামিন ই 400। যদি আপনার বয়স 18+ হয়, 18 থেকে 35-এর ভিতরে, তাহলে ইক্যাপ 400 প্রতিদিন দুপুরবেলা একটা করে খাবেন। ভিটামিন খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনার যদি ভিটামিন ক্যালসিয়াম একসাথে আপনারা খেতে চান, তাহলে কিন্তু একই সাথে আপনারা কখনো ভিটামিন ক্যালসিয়াম আপনারা একই সাথে খাবেন না, অর্থাৎ দুইটা একটু আলাদা আলাদা করে খাবেন। কমপক্ষে এক ঘন্টা আগ পর করে খাবেন। ভিটামিন যদি আগে খান ক্যালসিয়াম পরে খাবেন, ক্যালসিয়াম যদি আগে খান ভিটামিনটা পরে খাবেন। তারপর হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিকের খাবেন যে ইসোমিফ্রাজল যে অনেকটাই হতে পারে, যেমন সার্জেল আছে, তারপর আরও সার্জেলটা কিন্তু যেহেতু সার্জেলটা মানে সবাই চিনি, পরিচিত একটা প্রোডাক্ট, সেই হিসাবে বলছি হয়তো সার্জেলটা আপনি খাবেন দৈনিক দুটা, একটি ক্যাপসুল করে দৈনিক দুটা খাবেন, সকালে একটা বিকেলে একটা খালি পেটে খাবেন। এটার পাশাপাশি আপনি ডম্পিরিডন খেতে পারেন, তিনবেলা ডম্পিরিডন একটি ট্যাবলেট করে আপনি তিনবেলা খাবেন, তাও খালি পেটে ইসোফ্রাজলের সাথে, অর্থাৎ সার্জেল যে খাবেন ইসোফ্রাজলের সাথে আপনি তিনবেলা খাবেন এটা খালি পেটে। তাহলে সব মিলাই এলোরে আপনার যেমন ক্যালসিয়াম খাবেন প্রতি রাত্রে একটা করে, তারপরে ভিটামিন ই খাবেন দুপুরবেলা একটি করে, তারপর হচ্ছে আপনার গ্যাস্ট্রিক খাবেন, ইসোফ্রাজল খাবেন দুবেলা একটি করে দুবেলা, ডম্পিরিডন খাবেন একটি করে তিনবেলা। এছাড়া যদি রক্তশূন্যতা দেখা দেয় বা রক্তশূন্যতা বা মানসিক একটু চাপটাপ থাকে, ভিটামিন সি এর অভাব, ভিটামিন বি কমপ্লেক্সের অভাব, তাহলে আপনি পাশাপাশি এটা আয়রনটাও খেতে পারেন। আয়রনের সিস্টেমটাও হচ্ছে যে প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবেন প্রতিদিন একটি করে। তাহলে প্রিয় দর্শক, জানতে পারলেন যে সাধারণ দুর্বলতা যদি আপনার মনে হয় যে আপনার পায়ে অথবা কোনো জয়েন্টে ব্যথা ট্যাথা করে, আপনার অনুভব হচ্ছে যে আপনার দুর্বলতা অনুভব হচ্ছে, তখন এই ওষুধটা আপনি যে কোনো ফার্মেসি থেকে আপনি কিনে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না।